শুধু কৃষি ঋণ নয়, সিএসআর তহবিলের অর্থ থেকে কৃষি আর কৃষকের কল্যাণে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ইউসিবিএল পিএলসি। ৪০টি জেলায় কৃষি উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ এবং বাজার ব্যবস্থাপনার সাথে কৃষকের সরাসরি সংযোগ ঘটানোর জন্য কাজ হবে ভরসার নতুন জানালো কর্মসূচির মাধ্যমে। ইউসিবিএল এই কাজটি যৌথভাবে করবে নিরাপদ খাদ্য আন্দোলনের নাগরিক সংগঠন বিসে ফাউন্ডেশনের সাথে। ভরসার জানালার নতুন পরিকল্পনা নিয়ে স্টেক হোল্ডারদের সাথে এক মত বিনিময় সভা সকালে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে। ইউসিবিএলের এমডি আরিফ কাদরি, ডিএমডি এটিএম তাহমিদুজ্জামান, বিএসএফ ফাউন্ডেশনের ডক্টর জয়নুল আবেদুন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক আলোচনায় অংশ নেন।